বেপরোয়া লরির ধাক্কায় বেহালার বরিশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সৌরনীলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি তার বাবা। দুর্ঘটনায় মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গতকাল বেহালা। পরে আটক করা হয় লরির চালককে। বেহালার দুর্ঘটনায় পুলিশের গাফিলতি কার্যত মেনেও নিয়েছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন রায়, রীতিমতো কেঁদে ফেলেছেন তিনি। ওম দেয়াল আর্কিটেকচার কলেজ উলুবেড়িয়া পূর্ণ করে এক কৃতি আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন। আমাদের অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টেট অফ ইনফ্রাস্ট্রাকচার আর এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড তোমাকে পথ দেখাবে এক সফল আর্কিটেক্ট হতে। বি আর্ক আর এম আর্ক কোর্সের জন্য যোগাযোগ করুন 8100500600 অর ভিজিট omdayal.com। ছোট্ট পড়ুয়ার মৃত্যুর পর এবার হুশ ফিরেছে পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সরাসরি বেহালা থেকে। আমি চলে যাব মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, আজ নিশ্চিতভাবে আমরা ড্রপ গেটের ছবি দেখতে পাচ্ছি, পুলিশ মোতায়েন রয়েছে সেই ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা যদি গতকাল দেখতে পাওয়া যেত, ছোট্ট সৌরনীলকে আমাদের হারাতে হতো না। অভিভাবকেরা আজকেও ভিড় করেছেন, তারা কি বলছেন? একেবারে সমাদৃতা, যে ছবিটা আজকে দেখা যাচ্ছে সেই ছবিটা যদি গতকাল দেখা যেত তাহলে হয়তো ছোট্ট সৌরনীলকে এভাবে চলে যেতে হতো না। এখানে অনেক অভিভাবকরা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। আজকে তো এখানে অনেক পুলিশ দেখা যাচ্ছে, রোজ কি প্রত্যেক দিন কি এভাবে পুলিশ মোতায়েন থাকে? না, থাকে না, পুলিশ থাকে না। আমার ছেলে সেই ছোট থেকে পড়ছে, ক্লাস টু থেকে আমার ছেলে পড়ছে এখানে। আমি কোনোদিন দেখি না যে পুলিশ এখানে এরকমভাবে আমাদের বাচ্চাগুলোকে পার করে দিচ্ছে বা আমরা নিশ্চিন্তে যেতে পারছি। আজকে এত বড় ঘটনা হয়েছে বলে পুলিশকে দেখা যাচ্ছে, না হলে আমাদের প্রত্যেকটা বাচ্চারই প্রত্যেক দিনের রেসপেক্ট দরকার পুলিশের। মানে এখানে আমাদের হাই সেকেন্ডারিতেও প্রচুর বাচ্চা আর প্রাইমারিতেও প্রচুর বাচ্চা, সকাল থেকে বিকেল প্রায় পাঁচটা অবধি প্রচুর জ্যাম থাকে ভোরবেলা থেকে। আমাদের প্রত্যেক দিনে প্রত্যেকটা দিন কিন্তু এখানে পুলিশের নিরাপত্তা থাকে না। আমি এখানে অনেকেই রয়েছে, আমি কথা বলে নেব। আজকে যেভাবে এখানে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে, প্রত্যেকদিন দেখতে পান এভাবে পুলিশ? না না না, আর আমরা চাই এটা যেন সারা জীবন হয়, সারা জীবন যেন আমরা চাই যেন পুলিশটা থাকে, বিশেষ করে ছুটি হওয়ার সময় যখন আমরা বাচ্চা ঢোকাবো তখন যেন থাকে। এখানে কি প্রত্যেকদিন এভাবে পুলিশের নিরাপত্তা থাকে না? এখানে কোনোদিনই পুলিশের নিরাপত্তা থাকে না। কালকে দুর্ঘটনা হয়েছে বলে আজকে পুলিশ এসেছে, যেন এটা যেন রেগুলার যেন থাকে। আজকে ওনার বাচ্চা কল খালি আছে, কালকে আমাদেরও তো যেতে পারে, কালকে অন্য লোকও তো যেতে পারে। দীর্ঘদিন এরকম যে ক্ষতিপূরণ দিতে পারবেন পুলিশ? সব কিছু তো টাকা দিতে মেটানো যায় না। তাহলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি নিক যে নিরাপত্তা যেন 24 ঘন্টা পুলিশ দিক। বলছে আমাদের পুলিশ ঘুমিয়ে পড়ছিল, তাহলে দু টিম পুলিশ করে, একটা টিম পুলিশ বিশ্রাম নেবে আর পুলিশ ডিউটি দিক, এরকম ভাগ করে নিক। আজকে বলছে ঘুমিয়ে পড়েছে, কালকে বলবে আমরা ছিলাম না। এরকম রেগুলার একটা পর একটা বিপদ হবে, এটা তো হয় না। রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, এখানে কি আপনারা প্রত্যেক দিন পুলিশকে দেখতে পান যেভাবে আজকে নিরাপদ? না না না, দেখতে পাই না। বাচ্চারা কি প্রত্যেক দিন হড়বড় করে আসে কিন্তু একটা ট্রাফিক থাকে না? হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে ফার্স্ট। হ্যাঁ, না একদিনও না। আমি একবার সমাদৃত তার ছবিটা একবার তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে, এখানে গিয়ে বর্ষণ হয়েছে, যেটা যদি গতকাল থাকতো তাহলে হয়তো সৌরনীলকে এভাবে অগরে চলে যেতে হতো না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, কিভাবে কার্যত নিরাপত্তার চাদরে এই জায়গা থেকে মুড়ে ফেলা হচ্ছে। এবং এই ছবিটা সমাদৃতা, গতকালকে দেখা গেলে কিন্তু আমরা এভাবে সৌরনীলকে চলে যেতে দেখতাম না। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে লালবাজারের পক্ষ থেকে কিন্তু একাধিক মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে, 25টি ট্রাফিক গার্ডকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। ওসি বা অ্যাডিশনাল ওসিকে সবসময় ডিউটিতে থাকতে হবে এই নির্দেশটাও দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি বা বেসরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে ছুটির সময় ট্রাফিকের ডিউটিতে সেখানে ওসিকে থাকতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই ছবিটা আমি দেখাচ্ছি সমাজিত। আমি আরও একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার আরও একবার চেষ্টা করবো। একবার দিদি, এখানে তো আজকে পুলিশে ছয় লাভ এখানে ড্রপ গেটে বসানো হয়েছে, এটা কি ছিল? না 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 না, এটা গতকাল বলে না, আজ আমরা 7-8 বছর স্কুলে আছি, পুলিশ পুলিশের মতনই থাকে কিন্তু বাচ্চাদেরকে দেখে না, ট্রাফিক দাঁড়িয়ে থাকে, ট্রাফিক সকালের সামনে কোনো পুলিশ থাকে না। আমরা যে বাচ্চা নিয়ে পার হই, কতটা কষ্ট, 100 মিটার তিনখানে কেউ থাকে না। ব্যবস্থাটা সারা বছর দরকার, বাচ্চাগুলো না হলেও যত মানে বাচ্চাগুলো একটু সেফটি থাকে সেইটুকুনি দিলেও যথেষ্ট। আমরা চাই যেন এটা সারা জীবনই থাকে, এটা দুদিনের জন্য করলে হবে না।
আমরা চাই আমাদের বাচ্চারা চলে যাবে, আবার বাচ্চারা এখানে আসবে কিনা সারা জীবন। ওদের কথা শুনতে শুনতে ভীষণ ভাবেই মনে হচ্ছে যে এটা দুদিনের জন্য নয়, এটা রোজকার জন্য যায়। প্রতিটা সরকারি স্কুলের সামনে এইভাবে নিরাপত্তার ব্যবস্থা যেন প্রতিদিনের জন্য থাকে, যদি থাকতো তাহলে সৌরনীলের মায়ের কোল খালি হতো না। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত লাগাতার সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলেছি, আরও আরও অনেক অনেক অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে, আরও অনেক মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, আরও অনেক মানুষ তারা তাদের যন্ত্রণার কথা বলেছেন যে এইভাবে তারা প্রাণ হাতে করে রোজ বাচ্চাদের নিয়ে স্কুলে যান, রোজ দুর্ঘটনার আতঙ্কে থাকেন। তাদের কথা এবার শোনাবো আপনাদের। বাংলা মিডিয়ামে পড়ে, কোনো সুরক্ষা নেই, ওনাদের পুলিশ মারবে না কেন? ওনাদের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওনাদের বাচ্চা স্কুলের সামনে গার্ড থাকে, ট্রাফিকের ব্যবস্থা করে না। ওদিকে ন্যাশনাল জেমস বিল্লা স্কুল, তাদের স্কুলের সামনে ট্রাফিক দাঁড়িয়ে থাকে, চোরকটা মরে পাঁচ চোরক থাকে, দাঁড়িয়ে থাকে শুধু পয়সা খাবার জন্য গাড়ি দাঁড় করায়। আমরা কি প্রাইভেট স্কুলে পড়াই না বলে সেই জন্য আমাদের কি কোনো মানে ঐতিহ্য নেই? আজকে বিল্লাতে আমরা চলে যাব, তিন চারটে করে পরে পাঁচজন ফাঁসছেন, পুলিশ ট্রাফিক গার্ড সমস্ত কিছু আছে আমাদের স্কুলে নেই। ট্রাফিক গার্ড কি থাকতো? ট্রাফিক গার্ড তো আছে, ওখানে আছে, না এখানে থাকতো না। দুর্ঘটনা ঘটার পর থেকে কি? হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনার পর থেকে কাল থেকে এখানে আছে। আগে কোনোদিন পুলিশ ছিল না, আর ইনফ্যাক্ট লাল হয়ে যেত মানে রেড লাইট, আর গাড়ি এত অব্দি চলে আসতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন গাড়ি যেত, আর পুলিশ এখানে দাঁড়িয়ে চা খেত, আড্ডা মারতো।